মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ হামাস ইসরায়েল সংঘাতের প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সেখানে সৌদি আরব এ বিষয়ে সরাসরি কোনো বিরোধিতায় যায়নি। এরই মধ্যে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউতি নেতা আব্দুল মালেক আল হাউতির দাবি, ইহুদিদের সন্তুষ্ট করতে পাঠ্যপুস্তক থেকে কোরআন শিক্ষা বাদ দিচ্ছে সৌদি আরব। আব্দুল মালেক আল হাউথি বলেন, কোরআনের যেসব আয়াতে ইহুদিদের নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে বলা হয়েছে, সে আয়াতগুলো পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অবিচার উল্লেখ করে ওই নেতা আরও বলেন, সম্ভবত ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে। গত কয়েক বছর ধরেই সৌদি আরবের গবেষকরা দেশটির পাঠ্যবইগুলোতে নারী পুরুষের ভূমিকা থেকে শুরু করে শান্তি ও সহিষ্ণুতার বার্তা সংক্রান্ত বিষয়গুলোতে ধারাবাহিকভাবে কিছুটা উদারতার ইঙ্গিত পাচ্ছেন। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরুর সম্ভাবনা, ইহুদি ও খ্রিস্ট ধর্মের অনুসারীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে অব্যাহত সংঘাতসহ কিছু জটিল ও সংবেদনশীল বিষয়ে সৌদি পাঠ্যপুস্তকের পরিবর্তন সবার মনোযোগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।